আরাধিতা রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গে রয়েছে আমার মা, আমার ভাই আদিবাবু, মা কি করছে দেখো, একটা অস্থায়ী উনুন বানাবার চেষ্টা। দেখো উনুন তৈরি হয়ে গেছে, মা এই উনুনে দুধ জ্বাল দিয়ে দিচ্ছে। কেন জানো, গরমের দিনে একটা দারুণ সুস্বাদু রেসিপি বানাবে মা। দেখো মা উনুন ধরিয়ে দিয়েছে, ইটের উনুন। খুব জানতে ইচ্ছা করছে রেসিপিটা কি। আমাদের আজকের রেসিপি ম্যাঙ্গো কুলফি। দেখো তার জন্য আমরা নিয়ে নিচ্ছি দুটো আম, দেখো কিছুটা চিনি, আর আমাদের লাগছে দেখো 250 ml বা 1 পোয়া দুধ। দেখো আর 2 চামচ চিনি মা দিয়ে দিচ্ছে। আর একটুখানি আদি বাবুর জন্য মেয়েটা দিকে করবে। দেখো ওদিকে দুধটা জাল হচ্ছে, আর একটু ঘন হবে, আর ততক্ষণে একটা ইউনিক প্রসেসে মা আম দুটোকে কেটে নেবে। দেখো প্রথমে এই দিকটা ভালোভাবে কেটে নিচ্ছে গোল করে। এই দেখো এইভাবে মা কেটে নেবে আমটাকে, অন্য আমটাকেও ঠিক একইভাবে মা কেটে নিচ্ছে। এবার দেখো মা ভেতরের আটিটাকে ঠিক এইভাবে বের করে নিচ্ছে, ছুরি দিয়ে সাবধানে দেখো এভাবে কেটে নিতে হবে। দেখো এভাবে, আর তারপর এভাবে চামচ দিয়ে বের করে নিতে হবে। আঁশবিহীন আম হলেই সুবিধে, আঁশ থাকলে আটকে থাকবে। দেখো দেখো মা এভাবে বের করে নিল আটিটাকে। মা জাল দিয়ে নেওয়া ঘন দুধটাকে ঠিক এভাবেই আমের ভিতরে দিয়ে দিল, আর তারপর কাটা অংশটাকে আমের মুখে আটকে দিল। একইভাবে মা এই আমটাকেও আগের আমটার মতো দুধ ভর্তি করে আটকে নেবে। এরপর এই আম দুটোকে একটা কাপে সেট করে 10-12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে, তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের স্পেশাল আমের কুলফি। বন্ধুরা 10-12 ঘন্টা পরে ফিরে এসেছি। এই দেখো আমটা ভালোভাবে জমে গেছে, দেখো চারিদিকে বেশ সাদা সাদা হয়ে আছে, ওগুলো বরফের আস্তরণ। উপরে যেটা মা ঢাকনা হিসেবে ব্যবহার করেছিল আমের কাটা অংশ, সেটাকে মা এবার ছাড়িয়ে নিচ্ছে। দেখো ভেতরটা কি সুন্দর। এবার মা আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। জানো খালি প্লেটে খাওয়া শুরু। বন্ধু দেখো
আম দুটো ছাড়ানো একদম কমপ্লিট। দেখো কি সুন্দর, বাইরে অরেঞ্জ ভেতরে হোয়াইট, দুধ আর আমের যুগলবন্দি। মা পিস পিস করে কেটে নিচ্ছে। বন্ধুরা দেখো আমাদের আমের কুলফি একদম রেডি, কালারটা দেখো দেখো। নদীর বুকে দালান কোঠা, তোমার মুখে তালায় আঠা, অসাধারণ। মা তুমি একটা খাও। তোমার মুখে তালায় আঠা, বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা। গরমের দিনে একটা ট্রেন্ডিং রেসিপি এই আমের কুলপি, তুমি আসো না বন্ধু তুমি ভরা, খেতেও অসাধারণ। ইউনিক টেস্ট, চারি সাইডে আম, মাঝখানে দুধ, জমে ক্ষীর। বন্ধুরা আমাদের এই আমের কুলপি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্টে জানিয়ে যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে। আর এই আরাধিতাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, মনে করে পাশের বেলটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দিও, যাতে করে আমরা ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো, আজ এখানে টাটা।